নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 29শে সেপ্টেম্বর শনি মহারাজ বকরি থেকে মার্গী হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই খবরটা আপনারা নিশ্চয়ই জানেন। আর এই বকরি থেকে মার্গী হওয়ার ফলে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াগুলি আপনারা করলে শনি মহারাজের কৃপা ডবল লাভ করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মছকে শনি গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচারের বিষয়। আপনারা কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা জিনিস মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র বুকিং নাম্বার, এখানে কখনোই আপনারা আপনাদের রাশি কি বা আপনাদের লগ্ন কি এই সমস্ত কিছু জিজ্ঞেস করবেন না। তাহলে আসুন আর এতটুকু দেরি না করে শুরু করা যাক। এই শনি মহারাজ 4 মাস 18 দিন কিন্তু বকরি অবস্থায় ছিলেন, যার ফলে এই চার রাশির জাতক জাতিকার অনেক দিক থেকে প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যেমন কারো চাকরি চলে গেছিলো, কারো টাকা আটকে গেছিলো, কারো ব্যবসায় মন্দা চলছিল, কারো বিবাহ নিয়ে প্রবলেম আসছিল, কারো সন্তান সুখের জায়গাটা একবারে খারাপ হয়ে গেছিলো। কিন্তু এই 29শে সেপ্টেম্বর শনি গ্রহ বকরি থেকে মার্গী হওয়ার ফলে কী হতে চলেছে আপনাদের জীবনে তা আমি একে একে বলতে চলেছি। প্রথমেই জানিয়ে রাখি, 29শে সেপ্টেম্বর শনি গ্রহ বক্রতা থেকে বেরিয়ে এসে মার্গী হচ্ছে। 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ রাশি চেঞ্জ করতে চলেছে এবং রাশি পরিবর্তন করে ধনু রাশি থেকে মকর রাশিতে অবস্থান করবে এবং মকর রাশিতে আগে থেকে অবস্থান করবে শনি মহারাজ। কাজেই শনি এবং বৃহস্পতি যুক্ত হবে। এছাড়া 23শে সেপ্টেম্বর যখন রাহু রাশি পরিবর্তন করেছে, এই রাহুর দৃষ্টি পড়বে শনির উপর। কাজেই এই চার রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে আমি আপনাদেরকে বলতে চলেছি। যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ধনভাবে শনি মহারাজের অবস্থান। আর একটা জিনিস মাথায় রাখবেন, শনি যাব দেতা হে তো ছাপ্পর ফাড়কে দেতা হে, অর্থাৎ আপনাদের ধনভাবে শনি মহারাজের অবস্থান, যা আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা এস্টাবলিশমেন্ট করবে। এতদিন ধরে যে কাজগুলো হচ্ছিল না, ব্যবসায় মন্দা চলছিল, অনেকের চাকরি চলে গেছিলো, বিবাহ ক্ষেত্রে প্রবলেম আসছিল, সেই সমস্ত দিকগুলো কিন্তু আপনাদের প্রশস্ত হতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন এবং বৈবাহিক দিক বলুন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদের চোখে পড়ার মতো অবস্থা হতে চলেছে। আপনাদের যাদের বাড়িতে অশান্তি চলছিল, মনোমালিন্য চলছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে। এছাড়াও যাদের মামলা বা মোকদ্দমা চলছিল, সেই মামলা বা মোকদ্দমা থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করতে চলেছেন। এছাড়াও যাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়েছিল, শারীরিক দিক থেকে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আগের থেকে অনেক বেটারমেন্ট পজিশানে আসতে চলেছেন। এই সময় আপনারা যদি গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট বা জমি এগুলো কিনতে চান, তাহলে কিন্তু আপনারা অনায়াসে কিনে ফেলতে পারবেন। কারণ শনি যাব দেতায় তো ছাপ্পর ফাড়কে দেতায়, কারণ আপনাদের হাতে বিপুল পরিমাণে অর্থ আসতে চলেছে। কারণ শনির তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে এবং দশম দৃষ্টি একাদশভাবে পড়তে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাশিতেই শনির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, এতদিন আপনারা যে কাজগুলো করছিলেন সেখানে কনফিডেন্সের অভাব ছিল, সেই অভাবটা কিন্তু আপনাদের মিটতে চলেছে। অর্থাৎ যে কোনো কাজে কিন্তু আপনাদের মনের জোর পাবেন এবং সেই কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন,
যে কোনো কাজে যদি আপনার মনের ইচ্ছা না থাকে, মনের জোর হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সেই কাজে কিন্তু সাকসেস পাওয়া যায় না। আর সেই জিনিসটার জন্যই আপনারা এতদিন সাকসেস পাননি, এবার আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করেছেন, বিবাহ হয়নি, তাদেরকে বলবো এই সময় চেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে এবং সেই উন্নতি কিন্তু চোখে পড়ার মতো হতে চলেছে। এছাড়াও চাকরি ক্ষেত্রে আপনাদের পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। পিতার সাথে যে সম্পর্ক আপনাদের খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক কিন্তু আপনাদের আবার পুনরায় আগের অবস্থায় আসতে চলেছে এবং এই সময় আপনারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনাদের আর্থিক অবস্থা কিন্তু অনেকটাই স্থিতিশীল হতে চলেছে। এরপর আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। কুম্ভ রাশির দ্বাদশভাবে শনিগ্রহের অবস্থান, শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর এবং সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, এছাড়াও দশম দৃষ্টি নবমভাবে পড়ছে। কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে স্বাস্থ্যজনিত প্রবলেম দেখা দিচ্ছিল, সেই প্রবলেম কিন্তু আপনারা অনেকটাই কাটিয়ে উঠবেন। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে এবং যার ফলে আপনাদের যে মেডিকেল এক্সপেন্সেস বেশি পরিমাণে হচ্ছিল, সেই মেডিকেল এক্সপেন্সেস কিন্তু আপনাদের থাকবে না। এছাড়াও ব্যবসাতে আপনাদের পদোন্নতির যোগ চোখে পড়ার মতো দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং ব্যবসা ধীরে ধীরে বড় হবে। অর্থাৎ যারা নতুন বিজনেস স্টার্ট আপ করেছেন তাদের কিন্তু আবার রিইনভেস্ট করলে অটোমেটিক আপনাদের ব্যবসা আগের থেকে চচ্চর করে বাড়বে। এই সময় যদি আপনারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চান, অর্থাৎ স্টার্ট আপ করতে চান, সেটা করতে পারেন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। কারণ শনির দশম দৃষ্টি নবমভাবে পড়ছে আর এই নবমভাব ভাগ্যভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যের সাহায্য বা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং যাদের শত্রুতা বেড়ে গেছিল, বহিঃশত্রু, অযাচিত শত্রু, এই সমস্ত শত্রুতা অনেকখানি আপনারা কাটিয়ে উঠতে পারবেন, অর্থাৎ শত্রুরা আপনার কিছুই করতে পারবে না। এছাড়াও যাদের ব্যাংকিং লোন ছিল, সেই লোন কিন্তু অনেকটাই রিকভারির দিকে চলে আসবে। এছাড়াও যারা বিদেশের সাথে বিজনেস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে এবং যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে। এবার আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। মীন রাশির একাদশভাবে শনির অবস্থান, যা কিনা লাভ, সফলতা, সাকসেস দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যারা এতদিন অর্থ উপার্জনের জন্য অনেক রকম চেষ্টা করেছেন, ঠিকঠাক করে উঠতে পারেননি, তাদের কিন্তু এই অর্থ উপার্জন সুদৃঢ় হতে চলেছে। সেটা ব্যবসা ক্ষেত্র থেকে হোক বা চাকরি ক্ষেত্র, উভয় ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও শনির সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, যা আপনাদের সন্তানের পড়াশোনার দিকটা কিন্তু অনেকটা প্রশস্ত করবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা গবেষণার সাথে যুক্ত এবং যারা সায়েন্টিস্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির বকরি থেকে মার্গী হওয়া একটা মাইলস্টোন তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, এবার আসুন আমি আপনাদের কিছু নিয়ম জানিয়ে দিই, যে নিয়মগুলো আপনারা যদি ফলো করেন তাহলে এই শনিগ্রহ যে বকরি থেকে মার্গী হচ্ছে তার সুফল ডবল লাভ করবেন। প্রথমত জানাই, শনি কিন্তু ন্যায়কারক গ্রহ এবং শনি ধীর গতিসম্পন্ন গ্রহ, অর্থাৎ ধীরে ধীরে সাকসেস আনে, ধীরে ধীরে সমস্ত কিছু। আপনার আন্ডারে যদি কোনো লোক কাজ করে, অর্থাৎ কর্মচারী, তাদের ন্যায্য পারিশ্রমিক কিন্তু আপনারা ঠিকঠাক তাদের হাতে বুঝিয়ে দিন। কারণ শনিগ্রহ তাদেরকেই দেখায় যারা নিচু স্তরের মানুষ, যারা খেটে খায়, তাদেরকে কখনোই চোখের জল ফেলবেন না। এছাড়াও যারা গরিব দুঃখী রয়েছেন তাদেরকে আপনার যেরকম সামর্থ্য সেই পরিমাণে সাহায্য করুন। এছাড়াও রাস্তার দুস্থ কুকুরদেরকে আপনার সামর্থ্য মতো কিছু খাবার দিন আর দেখুন আপনার জীবনে কী প্রভাব পড়ে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।